चले गुनगुना गुनगुना अजर का निःशब्द दुले गुनगुना गुनगुना दिल की चले पल की चले गुनगुना गुनगुना अजर का निःशब्द दुले गुनगुना गुनगुना বাংলা সঙ্গীতের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে যিনি আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে তার সঙ্গীত সৃষ্টির মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, হাজার হাজার গানের মাধ্যমে কোটি বাঙালিকে তিনি বাংলা সঙ্গীতের কিংবদন্তি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। আজকের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি যাকে বা যাদেরকে নিয়ে। তাদের পরিচয় যদি দিতে হয় তাহলে আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব এক একটি পরিচয় রয়েছে, তবে তার আগেও আজকে তাদের আরেকটি পরিচয় ঘিরে আজকের এই অনুষ্ঠানে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এমন এক পিতার সন্তান তারা, যার বাবার অবদান বাংলার সঙ্গীতে আমাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে, আমাদের সঙ্গীতকে করেছে সুন্দর থেকে সুন্দরতর। তিনি শ্রদ্ধেয় মাহমুদুর নবী, তার সুযোগ্য কন্যা ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, কি বলবেন আজকে শুরুতে আপনি? আমি কি বলবো, কিছুক্ষণ ধরে আমি ভাবছিলাম, কারণ তাদের যে বাবা আমার সঙ্গীত জীবনে, মানে আমি লেখার জীবনে তাকে আমি পেয়েছিলাম, একটু পরে পেয়েছিলাম। উনি যখনই পেয়েছিলাম তখনই মনে হয়েছে আমার যে এত মেলোডিয়াস একটা সিঙ্গার আমরা কেন এতদিন ধরে মিস করছিলাম। কিন্তু আসার পর আমাদের সঙ্গীতের সাথে, আমাদের চলচ্চিত্রের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন সেই মাহমুদুর নবী যে আমরা তাকে কোনো অবস্থা থেকেই দূরে সরাতে পারিনি, অন্তত মন থেকে তো নয়। যে কোনো মেলোডি গান যখন আমরা সৃষ্টি করতাম তখনই মনে হতো যে বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি এই গানটা খুব সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন। ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী, নিশ্চয়ই আজকে আপনারা এই অনুষ্ঠানে যখন উপস্থিত হয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারকে দেখে নিশ্চয়ই বাবার সেই স্মৃতিকে নিশ্চয়ই কিছুটা হলেও তো আপনাদের মনের মধ্যে দাগ কাটছে বা মনে পড়ছে বারবার? বাবার গান করব এবং আপনার লেখা গান আপনার সামনে বসে গাইব, সেটা কেমন জানি একটা অনুভূতি। কারণ আমি এই মুহূর্তে আসলে যখন আপনি কথাগুলো বলছিলেন আমি অনুভব করছিলাম আমার বাবা এখানেই আছে। খুবই অন্যরকম লাগছে যে আজকে দুবোন আমরা এসেছি, আপনারই লেখা গান গাবো। আপনাদের কণ্ঠে, আপনার বাবার কণ্ঠের গাওয়া সেই গানগুলো শুনে। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। তুমি কখন এসে দাঁড়িয়ে প্রথম
গানটি শুনবার পর বা যখন আপনি শুনছিলেন কোন কথা সবচেয়ে বেশি মনে পড়ছিল? সুভাষ দত্ত একটু অন্য মেজাজের পরিচালক ছিলেন, সব কিছুর মধ্যে তার একটা খুঁতখুঁতে স্বভাব ছিল, এটা তার গুণ। কারণ এর ভেতর থেকে উনি আবিষ্কার করে নিতেন যে সত্যটা কি। তো ওনার এক মুহূর্তের চিন্তায় উনি বললেন যে এই গানটা কি আমরা মান্না দে বা কাউকে নিয়ে ভাবতে পারি। হঠাৎ করে আমি এবং সত্যদা একসাথে বলে উঠলাম যে দাদা আপনি গানটা শুনেন আমাদের শিল্পী দিয়ে, তারপর আপনি চিন্তা করবেন আপনার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি না। ঠিক আছে শুনি। তারপরেই সেই মোহাম্মদের নবীকে আমরা সেখানে নিয়েছিলাম। ওনার কিছুক্ষণ গান শোনার পরে উনি বললেন যে এই কথাটা তোমরা আগে বললে না কেন, আমাকে তাতে কি হতো, কথা হলে তো আমার মুখ থেকে এই কথাটা আর বেরিয়ে আসতো না। আমি বললাম যে ঠিক আছে, একবার বেরিয়ে এসেছে, তা থেকে শিক্ষা পেয়েছেন, আমাদের শিল্পী, আমাদের দেশের শিল্পী, আমাদের মনের মধ্যে স্থান করে নেওয়া শিল্পী যে কত মূল্যবান, আমরাই তাকে মূল্যায়িত করতে হবে। এবারে সামিনা চৌধুরীর কণ্ঠে তার প্রথম পরিবেশনা আপনাদের জন্য। তুমি পাশে নেই বলে বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে মিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে বড় একা। নূপুর কখনো বাজে কে চরণ যদি না চলে, আকাশ কবুকি সাজে গো তারা যদি চরণে নূপুর আকাশের তারা মিতালির রাগে দোলে। শিশির কভুকি পড়ে গো গোলাপ যদি বাতাসে পড়া শিশিরে গোলাপ মিলনের কথা বলে, এইটুকু মনে বড় একা একা লাগে তুমি পাশে মিশি যাওয়া কত কথা মনে এসে শুনে বড় একা একা। সুমিতা পরিচালক মোহাম্মদুর নবী এই গানটা যখন FDC-তে তখন একটাই ফ্লোর ছিল যেখানে গান রেকর্ডিংয়ে হতো, রি রেকর্ডিংয়ে হতো, আর কোনো ফ্লোর ছিল না FDC-তে তখন। তো গানটা যখন করছিলেন অনেক লোক আস্তে আস্তে আসা শুরু করলো। তো আস্তে আস্তে গানটা যখন শেষ হলো তখন সবার একটা আবদারই থাকলো এই মোহাম্মদুর নবীর উপর যে কোনো মিউজিক থাকবে না, তুমি একটি মুখ এবং অন্তরা খালি গলায় গাইবে। মিথে এসে বললেন যে দাদা গান আমার রেকর্ড হয়ে গেছে সন্দেহ নেই, কিন্তু আপনার খালি গলার যে আমেজটা আমি পেয়েছিলাম সেই আমেজটা মনে হয় যন্ত্রের কারণে হারিয়ে গেছে, আপনি কি একটু খালি গলায় গানটা আবার গাইবেন?
তো এক অন্তর পর্যন্ত উনি গিয়েছিলেন এবং ওনার ছবির একটা বিয়োগান্তক দৃশ্যে আমরা দেখলাম যে মিউজিক্যাল পোর্শনটাকে বাদ দিয়ে খালি গলায় যে অংশটা গিয়েছে রিপিটের জন্য উনি সেটাই ব্যবহার করেছেন। আপা এখন কোন গানটা শুনবো? চাচার দুটো গান আমি গেয়েছি, তো ওখান থেকে একটি গান গাই। টেলিভিশনে একটা অনুষ্ঠান হতো, এক গীতিকার এবং এক সুরকার এবং একজন কণ্ঠশিল্পী। তো আমাদের খুবই সৌভাগ্য হয়েছিল যে আমাদের বাটে পড়েছিল সে। দুটো গান করেছিলাম, একটি হলো রানীর হাতের মালা নয়, আরেকটি গান করেছিলাম কথায় কথায় যুদ্ধ হয়ে। কত পড়ে আছি
আগে এখন যা মানে অনেকের মনের মধ্যে যেটা হয় প্রশ্নটা সেটা আমাদের এই গানের গীতিকবি কত আগে লিখেছেন আপনার মানে কথাটা যখন আসে যে আজ নেই যে গানে কোনো ছন্দ সেই ছন্দের সময় যখন গানের ছন্দ ছিল তখন উনি লিখে গেছেন আজ নেই যে গানে তখনই তাদের একটু ওলটপালট গান ভালো লাগতো না তাহলে এখন আপনাদের কেমন লাগে চাচা তোমার প্রশ্নের মধ্যে কিন্তু মা তোমার আক্ষেপ এবং উত্তর দুটোই আছে আমি সব সময় সব জায়গাতে একটি কথাই বলি গান হবে মানুষের অবসর মুহূর্তের সঙ্গী বাজারের কোনো ঘটনা নয় গানের মূল কথাটা হলো সেই গান আসতে হবে বাড়িতে এমন একটি গান হতে পারে যা আমাদের স্মৃতির পাতায় আপনাদের কণ্ঠও থাকবে লিপিবদ্ধ স্বরলিপির মতো চাচা দুবনে মিলে স্বরলিপির গানটা শোনাই আপনি সামনে আছেন কেমন জানি আসলে অন্যরকম হয়ে গেছি মনে হচ্ছে আব্বা বসে আছে গানেরই খাতা সরলে লিখে ঠিকানা তোমার বলো
অত্যন্ত সুন্দরভাবে ওরা গান করেছে, যদিও আজকে দুজনেই খুব আবেগপ্রবণ এবং তাদের আবেগের সাথে আমার আবেগটাও মিশে গেছে, কারণ ওরা সন্তান, আমি তার বন্ধু, সহকর্মী, সহযাত্রী। আর ওরা চলে যাচ্ছে, সাথে সাথে একটা ভয় আমার ভেতরেও আসছে যে আমার কতটুকু পথ বাকি আছে। যাই হোক, এই গানের পথটা অনেক দীর্ঘ হোক, আগামী প্রজন্মের জন্য হোক, আরও সুন্দর হোক। আগামী পালকি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভকামনা সবার জন্য। চলে পালকি চলে গুনগুনা গুনগুনা হাজার গানের স্বপ্ন তোলে গুনগুনা।